আসসালামু আলাইকুম, জেস কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও মজাদার একটা ডিম পাউডার রেসিপি। এই নাস্তাটা খেতে এতটাই মজা হয় যে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে, তাই সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এটা আপনারা সহজেই দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, তারপর হাফ চা চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে নেব। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একদম ফুটন্ত গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, হাতে সহ্য করা যায় এরকম দিলেই হবে। আর পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে এটা ডো তৈরি করতে হবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন ডোটা যেন খুব বেশি শক্ত না হয়। ডোটা তৈরি করার পর এখানে 5 মিনিট সময় নিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ডোটা মথে নেবেন, কারণ যত বেশি সময় ধরে ডো মথে নেবেন ততটাই সফট ও ফ্লাফি হবে পরোটাটা। তারপর ডোয়ের উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে আরও 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ডোটা ভালোভাবে মথে নিব। এখন একটা চাকু দিয়ে ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন। এখন কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপর একটা পাতলা বড় রুটি তৈরি করে নেব। তারপর রুটিটার উপরে সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে পুরো রুটিটার উপরে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে দেব। তারপর দেব 1 চিমটি আটা, পুরো রুটিটার উপরে খুব ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। আর সবশেষে দেব কিছুটা কালো জিরা। কালো জিরা দেওয়ার কারণে পরোটাটা করার পরে খুব সুন্দর একটা টেস্ট হয়। এখন রুটিটাকে ভাঁজ করে পেঁচিয়ে নেব, তারপর বাহিরের অংশের উপরে কিছুটা আটা দিয়ে আবার উল্টো পাশ থেকে পেঁচাবো। এই প্রসেসটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করছি। একইভাবে সবগুলো করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি, তারপর দিব 2 টেবিল চামচ ধনিয়া কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর সবশেষে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা পরোটার পরিমাণের উপর নির্ভর করে এখানে কম বেশি করতে পারেন। এখন পরোটা বেলে নেব, সামান্য কিছুটা আটা দিয়ে তারপর পরোটাটা বেলে নেব। এখানে একটা মজার কথা বলি, যাদের আমার মতো পারফেক্টলি পরোটা গোল হয় না এভাবে করার কারণে তারাও তাদের পরোটা দেখে ক্র্যাশ খাবেন। পরোটা বেলা হয়ে গেলে এখন একটা তাওয়ায় দিয়ে দিচ্ছি, তারপর 2 থেকে 3 বার উল্টিয়ে পরোটাটা যখন হালকা ভাজার মতো হয়ে যাবে তখন আগে থেকে যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা পুরো পরোটার উপরেই দিয়ে দেব। আর তারপর দিয়ে দেব সামান্য কিছুটা সয়াবিন তেল। তেল দেওয়ার কিছু সময় পর পরোটাটা উল্টিয়ে দেব, তারপর সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরোটাটা হয়ে গেছে। এভাবে ডিম পরোটা করলে আলাদাভাবে কোনো ডিম ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, আর খেতেও হয় অসাধারণ। আর বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপি সম্পর্কে কোনো রকম মতামত থাকলে তাও কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।